ফের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা পরীক্ষায় ফলাফলে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভে সামিল হলেন। নজরুল বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরীক্ষায় এবার অনেকটাই খারাপ ফলাফল হয়েছে পড়ুয়াদের। পরীক্ষার ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে এদিন ভূগোল বিভাগের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পড়ুয়াদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে হেনস্থা করতেই এই পথ বেছেছে। পড়ুয়াদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কলেজ কর্তৃপক্ষ। অবিলম্বে সমস্ত পড়ুয়াদের পাশ করাতে হবে, পড়াশুনো নিয়ে কোন রকম রাজনীতি করা চলবে না কলেজ কর্তৃপক্ষকে। অনেকবার আমরা প্রতিবাদের আওয়াজ তুলেছি, যতবারই আওয়াজ তুলেছি ততবারই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বারবার আমরা যেন ভুল, কিন্তু সেটা তো নয়। এই যে জিনিসটা হচ্ছে বা যে দুর্নীতিটা হচ্ছে সেটা আমরা চাইছি বন্ধ। সবার জন্য শিক্ষা তো একটা অধিকার, স্বাধীনতার একটা অধিকার, শিক্ষার বা স্বাধীনতার অধিকারটা আমাদের সবারই আছে। সেই জিনিসটা সমানভাবে বন্টিত হলেই বেটার হয়, সেটাই আমাদের দাবি, আর কিছু সেরকম দাবি না। কি হচ্ছে দেখি, মানে দুর্নীতি বলতে তুমি কি বিষয়ে দুর্নীতি করো? ইন্টারনাল এক্সাম নিয়ে একটা দুর্নীতি চলছে। মানে বেশ কিছু স্টুডেন্টের দাবি আছে যে তারা মানে যখন শুনেছিল, এর আগে অনেকবার শুনেছে যে তারা এই নাম্বার পেয়েছে, এবং বর্তমানে যখন আমরা রেজাল্ট দেখছি সেখানে নাম্বার আমাদের অনেকটাই কম। তাহলে প্রশ্ন এটাই যে আমরা কি কিছুই লিখিনি যার জন্য আমরা এতটা কম নাম্বার পেয়েছি? উল্লেখ্য, মাস কয়েক আগেই আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফল প্রকাশ নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেছিলেন খোদ উপাচার্য নিজেই। তার রেশ কাটতে না কাটতেই ফের এদিন বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের পড়ুয়ারা ফল প্রকাশে অসন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।